we have already learnt multiplication in base method. Today we learnt some special case of multiplication. First, squaring a number ending with 5. কোন একটা সংখ্যা নিলাম 65, এর স্কোয়ার করবো, অর্থাৎ 65কে 65 দিয়ে মাল্টিপ্লাই করবো কীভাবে? 5 5 25, এখানে 6কে এক বাড়িয়ে নেব, 6কে ধরলাম 7, তাহলে 6 7 42, 95কে 95 দিয়ে মাল্টিপ্লাই করবো, 5 5 25, 9কে এক ঘর বাড়িয়ে নেব, 10, 9 10কে 90. ইটস সিম্পল, 105, তাকে 105 দিয়ে মাল্টিপ্লাই করব, 5 5 25, 10কে এক ঘর বাড়িয়ে নেব, 11, 11 10কে 110. তাহলে যে কোনো সংখ্যার পাশে যদি 5 থাকে তার স্কোয়ার করা খুবই সহজ. দিস রুল ইজ নট অনলি অ্যাপ্লিকেবল টু স্কোয়ারিং এ নাম্বারস এন্ডিং উইথ 5, বাট অলসো মাল্টিপ্লিকেশন অফ নাম্বারস হুজ লাস্ট ডিজিট add up to 10 and the remaining digits are same. As example, kono ekta shongkha ache jemon 66 ar 64, er last dutu digit er jogfol 10 ebong baki digit same, tahole ki hobe? 4 6 24, ebong eke ek bari nebo 7, 6 7 42. আরও দেখা যাক, যেমন কোনো সংখ্যা আছে 86 আর 84, কী হবে? লাস্ট দুটো ডিজিট যোগফল 10 এবং রিমেনিং ডিজিট সেম, 24 এক বাড়িয়ে নিলাম, 8 9 72. এভাবে যে কোনো সংখ্যা যাদের লাস্ট দুটো সংখ্যার যোগফল 10 এবং বাকি ডিজিটগুলো সেম, তাদের আমরা গুণ করতে পারবো খুব সহজেই. যেমন দেখা যাক 108 আর 102, 8 2 16, 10কে এক বাড়ি দিলাম, 11 10 110. তাহলে এত সহজেই আমরা যে কোনো সংখ্যার গুণ করতে পারবো. ওয়ান্স এগেইন দেয়ার আর টু কন্ডিশন নেসেসারিজ, ফার্স্ট দ্য সাম অফ লাস্ট টু ডিজিট will be 10 and the remaining digit must be same. Next we learn multiplication of numbers with a series of 9s. Case 1, equal number of 9s. কিরকম একটা সংখ্যা আছে 6 6 5, একে আমি মাল্টিপ্লাই করব, ইকুয়াল নাম্বার অফ 9s, এখানে তিনটে ডিজিট, তিনটেই 9 আছে, তাহলে কি করব? এই যে লাস্ট তিনটে ডিজিট সেখান থেকে এক কমিয়ে দেবো. কি করব? তাহলে এখানে লিখবো 6 6 5 - 1, এবং বাকি যে এখানে বিয়োগ করে যেটা পাবো, অর্থাৎ 6 6 4, এই তিনটে ডিজিটকে আমি 9 থেকে মাইনাস করব. কত হবে তাহলে? 6কে 9 থেকে বাদ দিলে 3, 6কে 9 থেকে বাদ দিলে 3, 9 থেকে 4 বাদ দিলে 5, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার. আর একটা অঙ্ক দেখা যাক, যেমন 6 2 3 9, একে আমি মাল্টিপ্লাই করছি 9 9 9 9 দিয়ে, কী হবে? এখান থেকে এক কম, 6 2 3 8, এবং এই চারটি ডিজিট 9 থেকে বিয়োগ করে লিখব, তাহলে কী হবে? 3 7 6 1. এতটাই সহজ. 6 3 2 5 1, একে আমি মাল্টিপ্লাই করছি 9 9 9 9 9 দিয়ে, 5টা 9 দিয়ে, কী হবে? এখান থেকে এক কমিয়ে দেবো, 6 3 2 5 0, এবারে 9 থেকে এই সবকটা ডিজিট বিয়োগ করবো, তাহলে কত হবে? 3 6 7 4 9. এইভাবে ইকুয়াল নাম্বার অফ 9 থাকলে আমরা যে কোনো সংখ্যার গুণ করতে পারবো. এবার নেক্সট কেস দেখে নিই. কেস 2, মাল্টিপ্লাইং এ নাম্বার উইথ এ হায়ার নাম্বার অফ 9s, অর্থাৎ একটা নাম্বার আছে 3 2 5 1, একে আমি মাল্টিপ্লাই করছি
9999 দিয়ে অর্থাৎ আমার এখানে 9টা বেশি আছে সংখ্যার থেকে এখানে 4টে ডিজিটের সংখ্যা আর এখানে 5টা ডিজিটের নয় তাহলে আমি কি মাল্টিপ্লাই করব আমি এখানে একটা ডিজিটকে এমন ধরে নিতে পারি 0 03251 আর এখানে 99999 তাহলে কি হবে এখান থেকে এক কম 03250 এবং বাকি ডিজিটগুলো 9 থেকে বিয়োগ করব কি হবে 96749 তাহলে এটা আমার অ্যানসার এইভাবে আমরা যে কোনো সংখ্যাকে সিরিজ অফ 9 দিয়ে গুণ করতে পারবো যদি সিরিজ অফ 9 সংখ্যা থেকে বেশি থাকে যেমন 451 একে আমি গুণ করব 5টা 9 দিয়ে তাহলে কি হবে এখানে আমি দুটো জিরো ধরে নেব তাহলে উত্তর হবে আমার 450 এবং দুটো জিরো ধরার জন্য 99549 কেস 3 মাল্টিপ্লাইং এ নাম্বার উইথ লোয়ার নাম্বার অফ নাইনস একটা উদাহরণ দেখা যাক যেমন 654 একে আমি মাল্টিপ্লাই করছি 99 দিয়ে তাহলে এখানে 3 ডিজিট নাম্বার আমি 2 ডিজিটের 9 দিয়ে মাল্টিপ্লাই করছি সেক্ষেত্রে কী হবে আমি 99কে লিখতে পারি 100-1 তাহলে অ্যান্সার হবে 65400 এখান থেকে 654 সাবস্ট্রাক্ট করলে অ্যান্সার পেয়ে যাব 64746 তাহলে এত সহজেই আমরা যে কোনো সংখ্যাকে সিরিজ অফ 9 দিয়ে গুণ করতে পারবো এবার আমরা শিখে নিই সিরিজ অফ 1 থাকলে কি করে গুণ করব মাল্টিপ্লিকেশন অফ নাম্বারস উইথ সিরিজ অফ 1স যে কোনো একটা সংখ্যা আছে আমি নিলাম 3 4 5 একে আমি 1 1 দিয়ে মাল্টিপ্লাই করছি কি হবে লাস্টে 5 আছে 5 বসিয়ে দেবো 5 আর 4 সাম করলে হবে 9 4 আর 3 যোগ করলে 7 এবং লাস্টে 3 আছে বসিয়ে দেবো এইভাবে আমি সংখ্যা নিলাম 4 5 6 7 8 যে কোনো সংখ্যাকে আমি যদি সিরিজ অফ 1 অর্থাৎ 11 দিয়ে যদি গুণ করি তাহলে কী হবে লাস্টে 8 আছে বসে গেল 7 আর 8 15 5 হাতে থাকছে 1 6 আর 7 13 আর 1 14 4 হাতে থাকলো 1 5 আর 6 11 আর 1 12 2 হাতে থাকলো 1 4 আর 5 9 আর 1 10 0 হাতে থাকলো 1 লাস্টে 4 তার সাথে 1 যোগ হলে 5 এভাবে আমরা যে কোনো সংখ্যাকে 11 দিয়ে গুণ করে বসে নিতে পারি যদি আমাকে 3টি 1 দিয়ে গুণ করতে দেয় তাহলে কি হবে যেমন 652 একে আমি গুণ করছি 111 দিয়ে তাহলে কি হবে লাস্টে 2 আছে বসে যাবে 5 আর 2 7 হয়ে গেল 5 আর 2 7 আর 6 এবার যেহেতু 3টি 1 তাই আমি 3টি সংখ্যা নেব 5 আর 2 6 5 আর 2 7 আর 6 13 হাতে থাকলো 1 6 আর 5 11 আর 1 12 2 হাতে থাকলো 1 6 আর 1 7 আরও একটা উদাহরণ দেখা যাক 203কে আমি 11 দিয়ে গুণ করছি 203কে আমি 111 দিয়ে গুণ করছি কি হবে এখানে 3 বসে গেল 3 আর 0 3 বসে গেল 3 0 আর 2 5 বসে গেল 0 আর 2 2 বসে গেল লাস্টে 2 আছে বসে গেল এভাবে আমি যে কোনো সংখ্যাকে আমি সিরিজ অফ 1 দিয়ে গুণ করতে পারি নেক্সট মাল্টিপ্লিকেশন অফ নাম্বারস উইথ এ সিরিজ অফ সিমিলার ডিজিট ইন মাল্টিপ্লায়ার কী হবে যেমন আমি 3টে 3কে আমি গুণ করছি 3টে 2 দিয়ে কী হবে তাহলে প্রথমে 2কে 3টে 3এর সাথে গুণ করলাম গুণ করে আমি লিখতে পারি 3টে 6 গুণ 3টে 1 তা 3টে 1 দিয়ে গুণ করার আমরা তো সহজ উপায় জেনেই গেছি প্রথমে 6 বসে গেল 6 আর 6 12 2 হাতে থাকলো 1 3 6 18 আর 1 19 9 হাতে থাকলো 1 6 আর 6 12 1 13 হাতে থাকলো 1 6 আর 1 7 এত সহজেই আমরা গুণ করতে পারবো এবার আমরা গুণ করছি 3021 একে 333 দিয়ে তাহলে কী করব প্রথমে 3কে আমি এর সাথে গুণ করে নিই নিয়ে 3টে 1 আলাদা করে দিই তাহলে কত হচ্ছে 3কে গুণ করলে 3609 এর সাথে আমি 3টে 1 গুণ করছি কত হবে 3 6 আর 3 9
6 3 9 0 9 9 0 আর 6 কত হয় 15 5 হাতে থাকলো 1 9 0 9 আর 1 10 0 হাতে থাকলো 1 9 1 10 তাহলে আমার অ্যান্সার হলো 100 5 9 9 3 এভাবে আমরা যে কোনো সংখ্যাকে সহজেই গুণ করতে পারবো যদি মাল্টিপ্লায়ারে সিমিলার ডিজিট থাকে যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো